আচ্ছা twitter.com, বিজয় বা অন্য কেটে দেন, বিজয় বা অন্য তো লাগে না, এটা কেটে দেন, ক্রস দিয়ে দেন। এদিকে সরাই নিয়ে আসেন বাম দিকে, ওই ডান সাইড থেকে কেটে দেন। ওটা তো লাগে না এখন, বা যখন লাগে তখন ওপেন করে নিলে আর নিচে থাকবে, সমস্যা নেই। twitter.com twitter.com আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন, pwi আপনাদের যে চ্যাট বক্স চেক করেন দেখেন, হ্যাঁ ওই যে নিচের তাই, হ্যাঁ সাইন আপ করেন। হ্যাঁ যান এখানে, এটা না ওই নিচেই যান, এটা হলো আপনার অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে পারবেন ফোন এখান থেকে। অবশ্যই সাইন আপ, এই যে সাইন আপ আছে নিচে, হ্যাঁ সাইন আপ, এই যে সাইন আপ এখানে দিব, না 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 নিচে আছে দেখেন না, নিচে আছে একটু, হ্যাঁ সাইন আপ। এখানে শুনেন আপনাদেরকে ফার্স্টে কিছু কথা বলি, সব জায়গায় সিমিলার রাখার ট্রাই করবেন। আপনার এখানে যেহেতু আমরা ফাইবারের মার্কেটিংটা করব বা আমাদের পোর্টফোলিও মার্কেটিংটা করব, তো সেই ক্ষেত্রে আমাদের নামটা ফাইবারের নাম এই নাম সেম হওয়াটা খুব জরুরি, তাই না? ধরেন ফাইবারে দিচ্ছেন জনসন, এইখানে দিলেন হিরো আলম, হবে না কিন্তু, ঠিক আছে? এই সুজনাপুর এলাকায় হিরো আলম খুব তাপ আছে, দেখলেন যে 15,000 টাকা ঘুরি দিয়ে। হিরো আলমের এলাকার লোক আপনারা, তাই না? হ্যাঁ আমি এই যে সুজনাপুর। তো যাই হোক, এই এইটা দেখেন, এখানে আপনার ফাইবারের যে নাম ওই নামই ইউজ করবেন, ঠিক আছে? এসএস নাই মাঝে মাঝে, হ্যাঁ। আচ্ছা আপনি কি মেইল দিয়ে খুলতে চান নাকি ফোন দিয়ে খুলতে চান সেটা আগে বলেন, ইমেইল দেন, এটা কেটে দেন, ওই যে ইউজ ইমেইল ইনস্টিড ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ আপনার মেইলে লগ ইন করা আছে, হ্যাঁ ওই যে এখন ওইখানে ইমেইল লিখেন, হ্যাঁ আপনার মেইল আইডিটা লিখেন, তারপর ডেট অফ বার্থ দেন, ওই যে উপর থেকে নেক্সটে যান, উপরে ডান সাইডে, হ্যাঁ হ্যাঁ ওকে দেন, আপনাকে ট্র্যাক করবে, ওকে নেক্সট দেন, নেক্সট। সাইন আপ করবো ভাইয়া, হ্যাঁ সাইন আপ। ওই যে আপনার মেইলে দেখেন একটা ইমেইল গেছে, ইনবক্সে যান, রিফ্রেশ করেন, ব্যাকে যাইতে বলছি, রিফ্রেশ চিনেন না, ইনবক্সে ক্লিক করেন, হ্যাঁ রিফ্রেশ। আপনার ওই যে উপরে ব্যাকে যাইখানে গেলেন না, ওইটা ডান সাইড ওই যে দেখেন একটা মানে, হ্যাঁ ওইটা ওইটা দিয়ে রিফ্রেশ করে,
অথবা কিবোর্ড থেকে F5 প্রেস করলেও হয়, F5। আচ্ছা ওই যে সোশ্যাল ওইটাতে ক্লিক করেন তো সোশ্যাল ট্যাব পায়। হ্যাঁ প্রমোশন, এই মেইলটাই কে দিছিলেন? আপনি ট্যাবটাই কেটে দেন, মানে ক্রোম থেকে ট্যাব কেটে দেন, নতুন একটা ট্যাব নেন। এইখানে আবার জিমেইলে যান, ভাইয়া আসেন এখানে রিসেন্ট ইমেইল ওইটা দেন। এখন যন্ত্র এখানে রিফ্রেশ দেন তো, দেখি আপনি ওই আপনার এম লেখাতে ক্লিক করেন তো ওই যে রাইট সাইড উপরে রাইট সাইড বলছি, হ্যাঁ ওইটাতে হ্যাঁ ক্লিক করেন তো। এইখানে কি লেখা আছে? MONGUARKHATUN@gmail.com। আর ওইখানেও কি ঠিক আছে দেখেন তো, টুইটারে আবার যান তো, সব ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। কেমনে ঠিক আছে? আপনার কমের পরে একটা ডট আছে, gmail.com, তারপরে ডট আছে না একটা gmail.com, তারপরে একটা ডট আছে না? আবার ব্যাক দেওয়া লাগবে, অন ব্যাক দিয়ে আবার এখানে ঠিক করে দেওয়া লাগবে। না লিখতে পারেন তাহলে কেমন হবে? ঠিক আছে দেখে যান। এইখানে তো ঠিক আছে, এইখানে তো ঠিক আছে, তবে ওইখানে কেন ডট দেখাচ্ছে? আচ্ছা ইউজ ফোন নাম্বার ইনস্টিড, এটাতে ক্লিক করেন, ফোন নাম্বার দেন। নেক্সট সেশন সাইন আপ, হ্যাঁ ওকে দেন। SMS গেছে কোনো? জি ভাইয়া। দেন নেক্সট,
একটা পাসওয়ার্ড দেন, এটা লাগবে পরবর্তীতে। আর আপনাদের নেট নেট স্লো হয় কেন? আপনাদের এত ট্যাব লাগবে কেন? এত ট্যাব, এইখানে আপনি ইউটিউব ওপেন করে রাখছেন, ফেসবুক ওপেন করে রাখছেন, ফাইবার ফাইবার লাগে, ঠিক আছে, ফ্রিল্যান্সার, তারপরে যে আরেকটা কি লোগো মকআপ, এত ওপেন করে রাখছেন কেন? ট্যাব আবার নেট নেট স্লো করেন না, যখন যেটা লাগবে তখন সেটা ওপেন করবেন। যে পাসওয়ার্ড দেন, অ্যাটলিস্ট 8টা হবে। আচ্ছা, এইখানে আপনারা ওই যে ইয়েগুলা ফলো করতে পারেন আর কি, ডিজাইন রিলেটেড কিছু তো স্কিপ করে দেন। নেক্সট দিয়ে দেন, নেক্সট। আচ্ছা যাই হোক, তো এখন আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এরপরে কী করতে হবে ওইটা আমি দেখাই দেবো আর কি, ওইগুলো করে নেবেন। তো এই যে উম্মে কুলসুমের অ্যাকাউন্ট করতে বাকি আছে, এইগুলো অ্যাকাউন্ট করা কিন্তু কোনো বিষয় না এখন, ঠিক আছে, করে নিন। শেয়ার স্টপ করেন। কেন ওইটা ফাইবার ইউজার নেমে স্পেস ব্যবহার হয় নাই? আর ফাইবার নেমে কি ফাইবারের যে মেন নামটা ওইখানে স্পেস দেন নাই? দিছি তো, ওখানে তো ফুল নেমটাই দিছিলাম, তারপর ওখানে ফুল নেম নেই নাই, তারপর ওখানে অপশন আসছিল শর্টকাটে নাম, ওটা যেটা হচ্ছে শর্টকাট ওটা তো স্পেস নাই। তাহলে দিতে পারেন ওটা, কোনটা দিব, শর্টকাটটা? শর্টকাটটা দিতে পারেন, ফাইবারের সাথে সিমিলার রাখেন, এটা ভালো হবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পান? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেন স্যার ফলো করে ফলোয়ার করে দেয় লিংকে দেন স্যার, আপনার প্রোফাইলে লিংকে দেন। হ্যাঁ আচ্ছা দেখেন, হ্যাঁ ওইটা দেখছি, এই যে এইটা হলো আমার ইউজার নেম, হ্যাঁ, এই যে twitter.com /LIKSONZ লিখন আর কি, আমার নিকনেম কিন্তু এই যে লিখন, হ্যাঁ
তো ভাই আপনার কি নামে ডাকে ভাই রে? হ্যাঁ আপনার কি নামে ডাকে সবাই? লিখন নামে ভাই রে, লিখন সবাই লিখন নামে ডাকে। শুধু এই যে নতুন যারা মানে কিছু এরা ইভেন আমার ওই আগের অফিসে সবাই ইয়ে করে, মানে আপনার যেটা প্রথম নামটা দেয়া সেই নামে ডাকলে কেউ চিনবে না হয়তো নাকি? লিখন নামে তা আমার পরিচিত কেউ রাফি নাম বললে চিনবে না। ঢাকা কলেজ বলেন, এই সেজিটি বলেন, এই যে আপনার আপনাদের কয়জনই হয়তো বা রাফি নামে রাফি স্যার বা রাফি ভাই এইভাবে বলেন। তো যাই হোক, আমি বলি ফাইবারের একটা, আমি একটু ফাইবারে যাই। আচ্ছা ফাইবারের একটা ইউজার নেম আছে না, এই যে fiverr.com/something, বুঝেন না আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি স্যার, মানে ফাইবার নামের সাথে এটা সিমিলার রাখার জন্য বলতেছেন এই তো? জি 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 স্যার, সবসময় স্যার সিমিলার হয় না স্যার, মানে হয় না, এখন যদি না মিলে, হ্যাঁ না মিললে তো কিছু করার নাই। আগে তো স্যার আমরা অ্যাকাউন্ট করে ফেলাইছি, ওভাবে আগে জানতামও না। না করে ফেলছেন, এখন তো এডিট করতে পারবেন। হ্যাঁ এডিট করা যাবে। আচ্ছা এই যে এখানে খেয়াল করেন, এই যে যে আপনার এই যে নাজমুল সাকিব স্যার এই যে ফাইবার লিংক হলো এটা, এই যে ফাইবার মানে https, এটা তো সব এখানেই থাকবে, তো www.fiverr.com/সাকিব শাহ, এই যে যে প্রশ্নবোধক আগে পর্যন্ত এইটুকু আপনার ইউজার নেম, বুঝতে পারছেন? তো আপনি কাউকে যদি প্রোফাইল লিংক দিতে চান তাহলে এইটুকু কপি করেই, কপি করে দিলেই হবে। হ্যাঁ কপি করে আমি যদি এখন এ দেখেন পেস্ট করি এখানে, এই যে fiverr.com/ এটা, দেন আমি এন্টার দিলাম, আপনার প্রোফাইল চলে যাবে, বুঝতে পারছেন? তো এই যে যে সাকিব শাহ, এইটা হলো আপনার ইউজার নেম, ফাইবারের ইউজার নেম। তো সেম টুকুই সেম ইউজার নেম আপনি এই যে এইখানে রাখার ট্রাই করবেন, এডিট প্রোফাইলে যাই। এখন তো ইউজার নেমটা এখন তো ইউজার নেম আমার চেঞ্জ করা, কিন্তু আমার তো এখানে মেইন যেটা নাম আমার আছে এটা নাজমুল সাকিব দেয়া আছে। ওইটা থাক, ওইটা মেন নামে দিবেন, এখান তো নাম দুই নামটা এখানে চলে আসছে। কি আমার নাম কি দেয়া আছে? রাফিয়াল ইসলাম। আর ইউজার নেম এই যে এইখান দেখেন, নাম দেয়া আছে রাফিয়াল ইসলাম লিখন, আর ইউজার নেম লিখন, মানে নামের সাথে নাম মিল রাখবেন, ইউজার নেমের সাথে ইউজার নেম মিল রাখবেন, মিল রাখার ট্রাই করবেন। অনেক সময় ফাইবারের ইউজার নেম এইখানে
মিল থাকে না, মানে অ্যাভেলেবেল থাকে না, ইউজার নেমটা ইউনিক হইতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি কিছু অ্যাড করে দিতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা এই যখন খুললো তো ওখানে তো একবারই নামটা দিতে হতো, মানে ফুল নেম দিল, ইউজার নেম আলাদা করে দেওয়ার হ্যাঁ ইউজার নেম আলাদা করে আছে কোথায় জানো, ইউজার নেম তো একবারই দেওয়া যায়, এটা তো চেঞ্জ করা যায় না, ইউজার আইডি তো নাম আমি এখন খুঁজে পাবো না। এই যে স্যার ইউজার নেমটা স্যার চেঞ্জ করলাম আমি, বুঝি নাই। হ্যাঁ স্যার, এই যে স্যার ইউজার নেম আমার চেঞ্জ করলাম, এই যে এডিট প্রোফাইল থেকে, এই যে এডিট এখানে এসে এই যে নাম এখানে ক্লিক করে, নামের ধরে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে স্যার, চেঞ্জ করে সেভ করলে চেঞ্জ হয়ে যাবে। একটা ভালো সিস্টেম রাখছে যে ইউজার নেম চেঞ্জ করা যায়, আচ্ছা দেখেন বায়োতে কি লিখতে পারেন, এই যে বায়োতে লিখতে পারেন এডিটে গেলাম, এডিটে যে আমি বায়োতে লিখতে পারি কি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, অথবা এটা যদি স্পেসিফিকভাবে দেন তো সেই ক্ষেত্রে ভালো হয়, যেরকম আপনার গ্রাফিক ডিজাইনারের ইয়ে তো আপনার অনেক বেশি, মানে পরিধিটা মানে এর মধ্যে অনেক ভাগ আছে, কেউ আছে কি পোর্ট্রেট ডিজাইনার, কেউ আছে কার্টুন ডিজাইনার, কেউ আছে লোগো ডিজাইনার, কেউ আছে ইউআই ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, তাই না? কথা বলেন আমি গ্রাফিক ডিজাইনার, মানে আমি গ্রাফিক্সের সব কাজ পারি এরকম আর কি, তো এতটা দেওয়া আসলে কেমন দেখাই, এতটা না দিয়ে যা যে যেটাই এক্সপার্ট বা যে যেটাই এক্সপার্ট হতে চান ওরকম দিবেন, সেটা হলো কি দেওয়া যায় বলেন, একজনের একটা বলেন, কারোর আশা বলেন, মানে কোন ধরনের ডিজাইনে মানে এক্সপার্ট হতে চান কেউ একজন বলেন। দেন স্যার দেওয়া যায় স্যার, লোগো ডিজাইনার, লোগো নিয়ে কাজ করলে লোগো ডিজাইনার দেওয়া যেতে পারে, ভেক্টর নিয়ে কাজ করলে ভেক্টর ডিজাইনার, লোগো ডিজাইনার, লোগো নিয়ে কাজ করলে লোগো ডিজাইনার দেওয়া যেতে পারে, ভেক্টর নিয়ে কাজ করলে ভেক্টর ডিজাইনার।
আচ্ছা, জি স্যার। আপনি যে ধরেন কার্টুন আর্টিস্ট চিনেন, আমি একটু আনকমন দিই। কার্টুন আর্টিস্ট দিলাম, আচ্ছা। এই যে আমার ওয়েবসাইটটা না, যেখানে দেখেন টুইটারের যে ওয়েবসাইট, এইখানে আমি আমার ইয়েটা শেয়ার করবো, আমার যে ফাইবারের যে লিঙ্কটা আছে। ভাই এখানে ফাইবারের লিঙ্কটা আমরা এইভাবে না দিয়ে আমরা ইয়েভাবে দিতে পারি না, ওই যে বিট লিখতে হবে ওয়েবসাইট থেকে, এটা ইয়েটা কমাই নিয়ে ডিরেক্ট না, এইখানে এভাবেই দেবো ডিরেক্ট। আচ্ছা, জি ভাই, ফাইবারে কি সবগুলো নিবে, স্পেশাল ক্যারেক্টার নেই হাট পাসওয়ার্ড সময় দেখছিলাম জানেন? জি ভাই, সবগুলো নিবে হাট পাসওয়ার্ড সময় দেখছিলাম। ওনার মতো তো আপনার সমস্যা হয়ে গেল দেখতেছি, ওনার মতো তো আপনার সমস্যা হয়ে গেল। হ্যালো ভাইয়া, ভাইয়া আমার ফাইবারের সাথে এখানকার ইউজার নেম আসতেছে না, কি করবো এখন? ও তাহলে একটু একটু মিলাই দেন আর কি। আমারও মিল নাই, আমি আমি আপনাদেরকে বললাম আর কি, আমি তো আর ফাইবারে ফাইবার নিয়ে ইয়ে করি না। দেখেন আপনাদের যে গিগটা করে দেখাইছিলাম ওইটাই আছে। তো যাই হোক, দেখেন এই যে এইখানে আমার যে এই যে এই যে ফাইবারের যে লিঙ্কটা, fiverr.com/লিখুন9, এটা হলো আমার ফাইবারের প্রোফাইল লিঙ্ক। তো এইটাই আমি এই যে টুইটারে টুইটারের ওয়েবসাইটে এটা দিব। দেখেন দেওয়ার পরে এটা হলো আমার ওয়েবসাইট। আচ্ছা, এইটুকুই আমার আর কি আপাতত দরকার। দেন আপনারা কি করতে পারেন, ফ্রিল্যান্সারটা দিবেন না? সেভ দিতে পারেন, ফ্রিল্যান্সারটা দিবেন না? না, ফ্রিল্যান্সারটা দিলাম না, ফ্রিল্যান্সার আপাতত থাক, কারণ আমাকে ক্লায়েন্ট এখান থেকে, আমি তো ইয়ে ক্লায়েন্ট, ফাইবারের ক্লায়েন্ট করবো, ফাইবারের গিগ মার্কেটিং করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সারের আমার দরকার নাই, ফ্রিল্যান্সারের তো কেউ যে আমার এই কাজ দিতে পারবে। যাই হোক, তো কাস্টমার আমাকে ফাইবার থেকে অর্ডার করবে। হ্যাঁ, আচ্ছা, এখন কেউ একটু দেখেন এই যে আমার এটা, দেখেন আমার এটা কি, এটা হলো আমার ইউজার নেম, নাম ইউজার নেম, আমার সম্পর্কে ফ্রিল্যান্স কার্টুন আর্টিস্ট। আচ্ছা, তারপরে কি ঢাকা বাংলাদেশ আর কি, তারপরে আমার ফাইবার লিঙ্কটা। আচ্ছা, জয়েন্ট আমি জয়েন করছিলাম হলো
এটা যে টুইটারের অ্যাকাউন্ট 2010 সালে ওই 2010 এ মনে হয় টুইটারের অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখানে তো আমি জয়েন্ট জানুয়ারি হ্যাঁ টুইটারের অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ জয়েন্ট জানুয়ারি হ্যাঁ জানুয়ারি 2010 টুইটারের অ্যাকাউন্টে মানে আমি এই 2010 এই অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তো যাই হোক তো তারপরে আমি আমি আসলে এখন ফেক কিছু অ্যাকাউন্ট ইউজ করি মার্কেটিং এর জন্য ঠিক আছে তো বুঝতেই পারছেন ফেক জিনিস কীভাবে খায় মানুষ মানে আমার এই প্রোফাইল তো বিদেশিরা খাবে না আমি তো মার্কেটিং করি ওই যে কী জানো মেয়েটের নামে ভ্যালেরি যে নিয়েমেন ন্যান্সি ট্যান্সি এইসব অনেক নাম দিয়ে আছে আমার আইডি দেখতে যাই হোক ওইগুলো না জানলেও হবে আপনাদের আপাতত তো দেখেন আমি আমি ফলোয়িং এই যে 166 এত লোককে আমি ফলো মানে আমি ফলো করি এদেরকে আর মাত্র 11 জন আমাকে ফলো করে বুঝছেন টুইটারে আমি অ্যাক্টিভ না অত তো যাই হোক তো এটা বিষয় না তো এখন দেখেন আমার যে এই যে প্রোফাইল লিঙ্কটা আমি আপনাদেরকে দিই এখানে দিছি অলরেডি কে একজন একটু স্কিমেন ভাই দেখেন আপনি আপনার অ্যাকাউন্ট আছে আচ্ছা দেখাচ্ছি স্যার বিপ্লব হোসেন ও আচ্ছা বিপ্লব ভাই শেয়ার করছে না ঠিক আছে যাবেন আবার দিছি আবার যান চ্যাটিং এ আচ্ছা দেখেন এই যে আপনারাও সেমভাবে আমার ওই ইনফরমেশানটা দেখতে পাচ্ছেন নিচের দিকে যান নিচের দিকে আসলে কিছু নাই আমি ব্যাকেই যান হ্যাঁ আচ্ছা দেখেন এইখানে আমার তো কিছু রেডি নাই আমার আগে কি করতে হবে প্রোফাইলটা সাজাইতে হবে সব ক্ষেত্রে প্রোফাইলটা আপনার আগে সাজাইতে হবে তো যেমন ফাইবার সাজাইতে হবে মার্কেটিংয়ের আগে তো এইখানেও আমার প্রোফাইল সাজাইয়ে কাস্টমারদের কাছে যাইতে হবে আর কি বুঝতে পারছেন তো প্রোফাইল সাজানোর জন্য কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই আপনার ফুল স্ক্রিনটা পিন করে দেন দেখতে পাচ্ছি না তো
আচ্ছা, আমার যেহেতু আমি দেখলাম যে আমার ডিজাইন করা আছে কিনা, স্যার তো আমার একটা কথা ডিজাইন স্যার, ওই যে দেখলাম না আর কি, তো ওই যে ঠিক আছে আমি প্রোফাইলে যান স্যার, প্রোফাইলে বলেন এখানে ওই যে আচ্ছা যে কভার ফটোটা আছে না, কভার ফটো উপরে দেখেন, উপরে জিরো টুইট এখানে আমরা জোড়া মানে জোড়া টুইট করব, এখানে মনে হবে না উঠবে মনে হয়, পরে টুইট করলে দেখা যাবে, জোড়া টুইট করব এখানে মনে হবে না দেখেন তো। তারপরে আমি আপনার প্রোফাইলটা সাজাইতে হবে, এই যে আমি এইগুলো দিলাম, হ্যাঁ তো দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে যেটা যেটাতে বোঝা যাবে আপনি ডিজাইনার আর কি, একটা কভার ফটো বানাইতে হবে, মানে এইখানে আপনার ডিজাইনার দিয়ে এটা বুঝাইতে হবে কভার ফটো দিয়ে। তো সিরিয়ালি শিখাই একটু নাকি, আচ্ছা যাই হোক। তো দেখেন আমি আগে আমার বায়োটা অ্যাড করছি, এখন আপনারা এইখানে আচ্ছা এটা কি দেখাই দিতে হবে যে পাওয়ার ফটো বা প্রোফাইল পিকচার ডিজাইনারদের কেমন হয়? স্যার গ্রাফিক ডিজাইন, স্যার ডিজাইন এখানে ভালো একটা, আচ্ছা এটা পরে দেখায়, ঠিক আছে এটা পরেই দেখায়। আচ্ছা দেখেন তো আমার মনে করেন যে এইগুলো এইটুকু রেডি, তো আমার এখন এই যে মানুষ যে আমার প্রোফাইলে এসে আগে তো দেখবে ডিজাইনগুলো বা ইয়াগুলো, তো আমি কি করব আমার প্রোফাইলটা সাজাইতে হবে আর কি। এই যে পোর্ট্রেট কার্টুন ডিজাইন এইগুলো আর কি, তো মনে করেন আমি একটা এটা উইল স্মিথের এই ইমেজটা নিই, এই যে এটা উইল স্মিথের ইয়া, তো আমি কী করব আমার করা ডিজাইনগুলো, উইল স্মিথের ডিজাইন তো আমার করা না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি গুগল থেকে নিলাম। আচ্ছা নেওয়ার পরে আমি কী করব, এইগুলো আমি শেয়ার করব ইয়া থেকে, যে কী বলে আমার টুইটার থেকে শেয়ার করব, বুঝছেন তো? শেয়ার করা যায় কীভাবে? আচ্ছা একটু মিনিট, একটা মিনিট একটু ওয়েট করেন, এক মিনিট জাস্ট। আচ্ছা শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনাদের ওদিকে কি ইলেকট্রিসিটি আছে? ভাইয়া আমাদের তো এখানে নাই, তাহলে ফোন থেকে ঢুকছে মাত্র মানে এনে তো প্রবলেম তো স্কাটার খারাপ মানে এখানেই নাই। হ্যাঁ ভাই এখানে এখনো সেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো মনে করেন হইতে আছে, মানে এয়ারটেল এত নেটওয়ার্ক খারাপ দিচ্ছে ভাই, বারবার বাইর করে দিচ্ছে, আপনার মানে টুইটার আমার প্রোফাইলটা রেডি করব। দেখেন রেডি করার জন্য কি আমি হোমে গেলাম, এই যে ফেসবুকের মতো আপনার তো শেয়ার করেনি তাই না, এই যে এখান থেকে যে এই যে এটা হলো ইমেজের আইকন,
এইখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি যে ইয়েটা মানে আমার ডিজাইনটা ওইটা আমি আপলোড করব। আচ্ছা, আপলোড করার পরে এইখানে তো আমার ডিসক্রিপশন লিখতে হবে, তাই না? আর কি লিখতে পারি? আচ্ছা, আমি লিখবো এখানে অসম কার্টুন পোর্ট্রেট আর্ট ফর তারপর কি লেখা যায়? আচ্ছা দেখেন, আমি এখানে লিখলাম অসম কার্টুন পোর্ট্রেট আর্ট। হ্যাঁ, ইফ ইউ লাইক টু গেট ওয়ান ফর ইউ, মানে তুমি তোমার জন্য যদি একটা চাও, তো সেই ক্ষেত্রে আমার এই যে বায়োতে যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা ফলো করো, ফলো দ্য লিঙ্ক ইন বায়ো। আচ্ছা দেখি, আমার বায়োতে আমি দেখেন এইখানে এইখানে কিন্তু আমি আমার নিজের গিগের একটা লিংক দিয়ে দিতে পারতাম, তাই? হ্যাঁ শুনেছি। হ্যাঁ স্যার, কথা বলিয়েন। আচ্ছা, এইখানে এই ভুলটা আমরা করব না। এই ভুলটা কেন করব না? গিগের লিংক এইখানে দিব না, কারণ আমার টুইটারেও তার মানে ইয়ে দরকার আর কি, ফলোয়ার দরকার, তার মতো বায়ারের ফলোয়ার দরকার টুইটারে। আচ্ছা, টুইটারে দরকার কারণে আমরা এখানে গিগের লিঙ্ক দেবো না, তাহলে সে দেখা গেলো ইসে ইয়ে করবে, ক্লিক করে গিগে চলে যাবে, এখানে ক্লিক করে গিগে চলে যাবে। তো এই ভুলটা আমরা করব না। আমরা কি করব, এখানে লিখে দিব যে আমি যেরকম বায়োতে, তুমি আমার তাহলে বায়ো দেখা মানে আগাম আমার প্রোফাইল দেখো, বায়ো দেখতে বায়োর লিঙ্কে যাইতে হলে তো আমার প্রোফাইল দেখতেই হবে, আবার সেইখানে গেলে যদি একটু ফলো করে আমাকে, ঠিক আছে, ফলো করে। এই যে আমি বায়োতে কী দিয়েছিলাম, fiverr.com/লিখন9, ঠিক আছে। তো এখানে এইটা এক নম্বর কারণ হলো সরাসরি আমার টুইটারেও ইসে ফলো করা দরকার বায়ারের, এটা হলো এক নম্বর কারণ, যেই কারণে আমি গিগ দেবো না গিগের লিঙ্ক। আর দুই নম্বর কারণ হলো মাঝে মাঝে দিব, মাঝে মাঝে কিন্তু গিগ দিব, ঠিক আছে, মানে একদমই যে দিব না ওইরকম না, ঠিক আছে, মাঝে মাঝে দিব আর কি, বেশিরভাগ আমরা এরকমই করবো আর কি, টুইটারে বাড়ানোর জন্য ফলোয়ার। তো মাঝে মাঝে কি কি যেন বললাম, মাঝে মাঝে গিগের লিঙ্ক দিব, মাঝে মাঝে গিগের লিঙ্ক দিব। হ্যাঁ, মাঝে মাঝে গিগের লিঙ্ক দিয়ে ওরকম হ্যাশট্যাগ টেক করব, এইজন্য আমরা প্রথমে দিব না, আমাদের যে ফলোয়ার বাড়াইতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দিব না, গিগের লিঙ্ক ডিরেক্ট দিব না, আমরা বায়োতে যেতে বলবো, বায়োর লিঙ্কে ক্লিক করতে বলবো, ঠিক আছে। তো বায়োতে আমার এই যে কাস্টমার যে এখানে বায়োতে যেয়ে তারপরে আমার ইসে যাবে, তো এখানে যেয়ে যদি আমার এই ডিটেলসটা দেখতে পারে যে আমি কার্টুন আর্টিস্ট ডিজাইনার, সেই ক্ষেত্রে আমাকে ফলো করতেও পারে, ঠিক আছে। তো যাই হোক, এরকম দেওয়ার পরে দেখেন, আচ্ছা এটুকু আমি দিলাম, দেওয়ার পরে আমার কাজ কি, আমার কাজ হলো হ্যাশট্যাগ করা, বলছিলাম না যে হ্যাশট্যাগেরই,
হ্যাশট্যাগের এখানে খুব উপকারী একটা জিনিস। তো দেখেন আমি এই যে যে ডিসক্রিপশনগুলো লিখলাম এর মধ্যেই আমি কিছু কিছু ওয়ার্ডগুলো হ্যাশট্যাগ হিসাবে ইউজ করব। ফার্স্ট আমি কার্টুনটা হ্যাশট্যাগ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা কার্টুন, কেউ কার্টুন লিখে সার্চ দিলে আমার এটা আসবে, তাই না? অসাম লিখে যদি আমি যদি অসাম কেস হ্যাশট্যাগ করি, কেউ অসাম লিখে সার্চ দিলে অসাম তো অনেক কিছুই হইতে পারে, তাই না? তো অসামে আমি আর্ট দিতে পারেন, কার্টুন লিখে সার্চ দিলে আমার এটা আসবে। আর্ট আর্টে দিতে পারেন, আর্টে দিতে পারি আমরা, ঠিক আছে। এই যে আর্ট একটা হ্যাশট্যাগ আছে, ফলোতে দিতে পারেন একটা, নাকি ফলো দ্য লিংক, ফলোতে দিতে পারেন একটা, নাকি ফলোতে লেখাটা একটু হাইলাইট করবে। আচ্ছা দিলাম ফলোতে, লেখাটা একটু হাইলাইট করবে। আচ্ছা অ্যাকচুয়ালি হাইলাইট করার জন্য না, তো আপনার কথা মতো দিলাম, দেখেন। আচ্ছা দেওয়ার পরে আমার এখানে কাজ কি, এই যে হ্যাশট্যাগগুলো দেয়া, তাই না? আচ্ছা আমি গুগল থেকে দেখি এরা কি কি ধরনের হ্যাশট্যাগ সাপোর্ট করে। এই যে কার্টুন পোর্ট্রেট এটাতে সার্চ দিছে, এই যে দেখেন আচ্ছা দেখেন আমি এইটা দিতে পারি ফার্স্টে, কার্টুন পোর্ট্রেট, এটা বড় হতে দিলাম। দেখেন ডিজিটাল আর্ট লিখছি, ডিজিটাল আর্ট ও শো করছে, তারপরে ডিজিটাল ওরা শো করবে। আমি আবার লিখি DIGITAL, দেখেন এরা এই যে শো করছে। তা আমি তো একজন ডিজিটাল আর্টিস্ট, তাই না? তো সেক্ষেত্রে আমি এইটাও দিয়ে দিতে পারি। আচ্ছা এইভাবে এইগুলো তো আমি গুগল থেকে নিলাম, গুগল থেকে আমি এই কয়টাই নিই। তারপরে আরও আছে, আপনি হ্যাশ দিয়ে জাস্ট আপনার যে রিলেটেড ইয়েগুলো লিখবেন, CARTOON, কার্টুন দিয়ে দেখি। কার্টুন আর্ট একসাথে আছে, এইটা দিতে পারি কার্টুন আর্ট। এইখানে কার্টুন আলাদা দিচ্ছি, আর্ট আলাদা দিচ্ছি। আচ্ছা তারপরে আমরা আরও দিতে পারি, গ্রাফিক লিখতে পারি, এই যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। এইগুলো আমরা হ্যাশ লিখে লিখে, যেটা যদি এইখানে লোগো ইয়েটা, এই যে লোগো ডিজাইন, হ্যাঁ হ্যাশ লিখে লিখে আমার যত লোগো মেকার দেখলাম, তো যাই হোক এরকম হ্যাশ দিয়ে আমার যে রিলেটেড ডিজাইন রিলেটেড একটা কিওয়ার্ড লিখবো, ওরা সাজেস্ট করবে, বুঝছেন? আচ্ছা এইভাবে আমরা হ্যাশট্যাগ দিব। আচ্ছা দুই নম্বরে হলো, দুই নম্বরে টুইটারের যে একটা
মেন বিষয় আছে, টুইটার মেন বিষয়টা কি, কোন হ্যাশট্যাগটা টপে আছে এটা ওরা শো করে, বুঝছেন? মানে এই যে যে কার্টুন পোর্ট্রেট, এটা যদি আজকে মানে দেখা গেল সব মানুষ পৃথিবীর অর্ধেক মানুষ এই হ্যাশট্যাগটা আজকে ইউজ করছে, তো এই হ্যাশট্যাগটা টপে চলে যাবে, ঠিক আছে? তারপরের মানুষ, তারপরে সেকেন্ড পজিশনে আছে লোগো ডিজাইনার, এই হ্যাশট্যাগটা ইউজ করছে, তো এটা চললেও সেকেন্ড পজিশনে, এইরকম বিষয়টা বুঝতে পারছেন? মানে অন্য কোন ওয়েবসাইট বা অন্য কোন ওয়েবসাইট বলতে সোশ্যাল মিডিয়া কিন্তু এভাবে শো করে না যে কোন হ্যাশট্যাগ গুলা টপে আছে, টপে টপে মানে বেশি মানুষ ইউজ করতে। মান ভাই চুপ কেন, বুঝছেন? মান ভাই বুঝেন না, ভাই চুপ কেন, মান ভাই বের হয়ে গেল নাকি? মান ভাই জি ভাই বুঝতে পারছেন, কেউ তো কথা বলে না, কি বুঝতে পারছেন? মানে ক্লিয়ার বুঝতে পারতেছেন তো নাকি? বুঝতে সমস্যা বলবেন, আমি একবার না পাঁচবার বোঝাবো, আর একটু কথা বলি। ছয়জন না, আপনারা মাত্র চারজন, এই দেখেন চারজন, একই মেম্বারগুলো কই? আসলে তো ভালো করে আমি একজন আর আমার এই যে ল্যাপটপ একজন, উমে কুলসুম, সাকিব, হুমায়ুন আর বিপ্লব, এই চারজন, বাকি তো কেউ নাই। আজকে ওয়েদার খারাপ তো, মানে ইলেকট্রিসিটি নেই কোথাও, হয়তো এটা অবশ্য ঠিক ভাইয়া, মানে দিনাজপুরে বৃষ্টি শুরু হয়েছে, এখন ধরো বৃষ্টি হইতে আছে, কখনো মুষলধারে বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আর বৃষ্টিটা এক মিনিটের জন্য এখন থামে নাই, আর যার ফলে হয়তো অনেক এলাকায় কারেন্ট নাই, আর কারেন্ট নাই, ইন্টারনেট সংযোগের সমস্যা একটু, হ্যাঁ ওয়াইফাই ও থাকতেছে না, যেমন আমাদের এলাকায় ওয়াইফাই নাই, আমি মোবাইল দিয়ে চালাচ্ছি আর কি, সমস্যা একটু, হ্যাঁ ওয়াইফাই ও থাকতেছে না, যেমন আমাদের এলাকায় ওয়াইফাই নাই, আমি মোবাইল দিয়ে চালাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো দেখেন আমরা যে যে হ্যাশট্যাগগুলো না 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 তো আমরা এইভাবে হ্যাশট্যাগগুলো ইউজ করব, হ্যাঁ, তো কোন হ্যাশট্যাগ বেশি ইউজ হইতেছে সব থেকে বেশি, তো এই হ্যাশট্যাগগুলো আমরা টুইটারে খুঁজে পেতে পারি খুব সহজে। আচ্ছা, টুইটারে খুঁজে পাওয়ার জন্য কী করতে হবে, দেখেন আপনি হোমে থাকা অবস্থায় আচ্ছা দেখেন টুইটারে, জি ভাই শুনতে পাচ্ছি, জি ভাই শুনতে পাচ্ছি, শুনতেছেন আমার কথা? আচ্ছা এই যে যে হ্যাশট্যাগ দেওয়া, এক্সপ্লোর, এক্সপ্লোরের আগে কি কিসের আইকন দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া, অথবা আপনাদের এইখানে ট্রেন্ড নামে একটা, ট্রেন্ডিং অথবা ট্রেন্ড এইরকম একটা, এই যে ট্রেন্ডিং এরকম থাকবে, আমি আমার এটা সেটিং করা আছে, তো যেই কারণে আমার এইখানে থাকতেছে না, এই যে দেখেন ট্রেন্ডিংয়ে গেলে এরকম আসলো, মানে আমার অটোমেটিক এক্সপ্লোরে চলে গেছে, তো আপনারা এই ট্রেন্ডিংয়েও যেতে পারেন, ট্রেন্ডিং দেখেন আমি এই এক্সপ্লোরে গেলেও যেইভাবে আসবে, আবার আমি ট্রেন্ডিংয়ে যাই, একই দিনে আসতেছে, মানে ওই একই জিনিসগুলোই আসতেছে একটু অন্যভাবে আর কি, একই দিনে আসতেছে, হ্যাঁ। তো যাই হোক, ট্রেন্ডিংয়ে বা এই যে এক্সপ্লোরে বা ট্রেন্ডিংয়ে বা এক্সপ্লোরে যাওয়ার পরে আমার যে কাজটা আছে সেটা হলো এই যে এক্সপ্লোর, এইখানে যে সেটিং আসবে একটা, সেটিং দেখেন এই যে সেটিং, আচ্ছা সেটিংয়ে আপনার লোকেশন অনুযায়ী হ্যাশট্যাগ শো করবে যে বাংলাদেশের মানুষ কোন হ্যাশট্যাগ, ইউনাইটেড স্টেটের দরকার, আমার তো বাংলাদেশের দরকার নাই, তাই না? আপনাদের এখানে এইখানে হলো চেক করা থাকবে, দেখেন শো কন্টেন্ট ইন দিস লোকেশন, হ্যাঁ মানে আমি যেখানে আছি এই লোকেশনে কন্টেন্টগুলো শো করবে,
আমার তো এটা দরকার নাই, এটা এরকম চেক করা থাকবে, এটা এরকম চেক করা থাকলে এটা আমি আনচেক করে দেব, তা আমি দেখব। আমার মেইনলি এইটাই বেশি যদি বায়াম না এখানে কি করে দেখালে ওইগুলো লোকেশনে এখন মেইনলি এইটাই বেশি। দেখেন আমি এই যে এক্সপ্লোর লোকেশনে ক্লিক করলে যে দেশের নামগুলো আসবে, তো সেই ক্ষেত্রে আপনি যদি অস্ট্রেলিয়া চান এখানে কি একটাই শো করানো যাবে, এখানে নিচে চেঞ্জ হচ্ছে কিন্তু সিলেক্টটা করানো যাবে। আমি যদি হ্যাঁ একটা শো করায় আপনি হ্যাঁ আবার নেবেন, আবার নেবেন সমস্যা নেই। জার্মানি যদি জার্মানি জি হয়ে গেল, এই যে জার্মানি দেখেন জার্মানি আমি দেখাই, জার্মানি শো করে জার্মানির যেগুলো ইউজ হচ্ছে ওইগুলো নেওয়ার পরে আপনি অন্যগুলো নেবেন, অন্য আরেকটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি মনে করেন আমি ফার্স্টে আমি ইউনাইটেড স্টেটস ইউএসএ এই যে ইউএস ইউএসটা সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট করার পরে এটা সেভের কিছু না, এটা জাস্ট কেটে দিবেন। ঠিক আছে, কেটে দেওয়ার পরে দেখেন এইখানে এই যে ফর ইউ একটা আছে, তারপর ট্রেন্ডিং, এই যে আমরা ট্রেন্ডিংয়ে যাই, আর এইখানে কোভিড নাইন্টিন নিয়ে যারা কোভিড নাইন্টিন ট্যাগ করছে তারা সেই পোস্টগুলো এইখানে এসে আসে। তো যাই হোক এটা আমাদের এখন না যায়, আমরা ট্রেন্ডিংয়ে যাই। দেখেন ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন এই ট্যাগগুলো টপে আছে, এক নম্বরে আছে, এই যে হাংখিল, তারপরে এম এল এস, হ্যাঁ হাংখিলটা এক নম্বরে আছে, তারপরে এই যে এই ট্যাগগুলো দুই নম্বরে আছে, এই যে এম এল এস এর ট্যাগ, এম এল এস কী জিনিস আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তো এম এল এস এর জন্য মানুষ এই ট্যাগগুলো ইউজ করতেছে, হ্যাশ এল এ এস সি, তারপরে হ্যাশ এটা সম্ভবত কোনো ইয়া ক্লাব ক্লাব কী জানি না, ইএল ট্রাফিকো, এল ট্রাফিকো, তারপরে হ্যাশ লাগ, এই যেটা এম এল এস বললেন না ভাইয়া, তারপরে হতে পারে। যাই হোক, তো তারপর দেখেন এই যে এরকম এম টিভি হটেস্ট, এই যে এরকম ইয়েগুলো হ্যাশট্যাগুলো কিন্তু দেয়া আছে অনেক, এই যে ট্যাগুলো, এই যে জাফরি স্টার হ্যান ত্যান এরকম এরকম দেয়া আছে, এই যে এটা আছে, এটা মানে আজকে টপ, আজকের জন্য টপ, হ্যাপি জাস্টিন, হ্যাপি বার্থডে জাস্টিন, সম্ভবত ওই যে জাস্টিন বিবার ওর বার্থডে নাকি আমি জানি না শিওর। তবে এটা আছে ট্রাম্পকে নিয়ে, ট্রাম্প, তো দেখেন এইখান থেকে টপ আছে বলেই কিন্তু আমরা নিব না। ঠিক আছে, আচ্ছা টপ আছে বলেই নিব না, এইটা কিন্তু টপ আছে কিন্তু এই এইটার টুইট আছে হলো মানে 19,000 মতো, 18.9K টুইট। শুনতে পারেন আমাকে? আচ্ছা, তো আচ্ছা এটা গেল, এইটা দেখেন মাত্র এটা দুই নম্বরে আছে কিন্তু টুইট আছে 5,100। আচ্ছা তারপরে এটা তিন নম্বরে আছে 3,095টা টুইট আছে, এমটিভি হটেস্ট, এইটা এইটাতে টুইট আছে 2.49 এমটিভি হটেস্ট মিলিয়ন। এটা আছে 58,000 মিলিয়ন নিব, তা আমরা কী করতে পারি? এই যে যেগুলো বেশি টুইটস হয় ওইরকম একটা নিয়ে নিয়ে নিতে পারি। ঠিক আছে, এম টিভি হটেস্ট, বুঝতে পারছি সেটা, এই যে দেখেন এরা অলরেডি শো করে দিছে এম টিভি হটেস্ট। শুনেন মাঝে মাঝে ওই যে আমেরিকাতে ইয়ে হয়
ওই অনেক আন্দোলন হয় না আগে, ওই যে একটা নিগারকে মারলো না পুলিশ মেরে ফেলাই দিল, তো ওই সময় ওই যে অনেক হ্যাশট্যাগ ইউজ হয়েছিল, ওরা এই হ্যাশট্যাগে টুইটারে এরকম আন্দোলন করে, তো তো এই হ্যাশট্যাগুলো আন্দোলনের পরিস্থিতি দেখার জন্য সবাই এই হ্যাশট্যাগে চলে যায় আর কি, হ্যাশট্যাগকে ফলো করে। তো ওই যেই হ্যাশট্যাগুলো আর কি পপুলার, এরকম আমরা ট্রেন্ডিং আর কি, ট্রেন্ডি হ্যাশট্যাগুলো আমরা খেয়াল করে মানে রিসার্চ করি, রিসার্চ করে ওইটা কিছুই না, জাস্ট হ্যাশ দিয়ে, এই যে হ্যাশ, হ্যাশ কি, এই যে হ্যাশ যদি এলএফসি দিই, আমাদের ক্যাম্পেইনে অ্যাড করে দিই, দেন ওইটাকে একটু রান করলে ইউজ চলাচলে, বুঝছেন, $5 মাত্র, $5 প্রফিট মার্জিন অ্যাড করে ছেড়ে দিই, ঠিক আছে, $50 আমার $250 চলে আসতেছে, তাই না? এরকম যে আমেরিকান আমেরিকান নির্বাচনের সময়, আমেরিকান নির্বাচনের সময় অনেক চলছে, মাঝে মাঝেই চলে আর কি, তো এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হয় আর কি। শুধু কিছুই না, কোনো ডিজাইন না, শুধু হ্যাশ লিখে এই যে হ্যাশট্যাগটা, এই যে এই এই যে এই ট্রেন্ডিং ট্যাগুলো জাস্ট ইয়ে করে দেবেন, লিখে দেবেন, এতেই প্রচুর খাবে আর কি, মাত্র $5 অ্যাড করে দেবেন। আমরা নর্মালি $15 মানে মিনিমাম, না দিলেও $10 অ্যাড করি প্রফিট, $15 দিই আর কি, নর্মালি $15 দিই, আর মিনিমাম $10। এখন আরেকটা দেওয়া যেতে পারে, ওই যে আমেরিকায় মানে, তা আমার তো এখানে কোনো পিকচারটা যে নেই, উনি মারা গেল, খুন হইলো, ও যাই হোক, এটা হলো আমেরিকানে রিসার্চ করতে হয়, ওই যে ওদের ওই যে ভৌতিক ওইটাকে যেন কি বলে, একটা উৎসব আছে না, আরে মনে পড়েও পড়তেছে না, ওদের কিছু উৎসবের নাম বলেন তো, আরে ওইটা গেল নেপিডে, নেপিডে ওইটা গেল নেপিডে, নেপিডে না, নেপিডে না, আরে বাংলাদেশেও করে ভ্যাম্পায়ার, হোলি নাকি, ভ্যাম্পায়ার হোলি নাকি, আমার মনে পড়ে ও করতেছে না আর কি, লেবার ডে,
এটা 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 আমার মনে পড়েও পড়তেছে না। হ্যালোইন হ্যালোইনের নাম শুনেন, হ্যালোইন ভাইয়া শুধু আমার মেয়েকে বলেন, ও এখনই বুঝে যাবে হ্যালোইন মানে কি। হ্যালোইন আমার তো তো এইগুলো নিয়ে অবশ্যই আমরা রিসার্চ করি, আপনারা কই গেলেন, এইগুলো নিয়ে আমরা মানে এই যে টপ এই যে জিনিসগুলো ফেস্টিভ্যালগুলো নিয়ে আমরা রিসার্চ করি। এই যে হ্যালোইনের মধ্যেও অনেক টি শার্ট আমরা সেল করি, মানে এইগুলোকে আমরা কি ওই যে সিজন বলি, বিজনেস সিজন, তো ওদের সিজনের শেষ নেই, প্রতি মাসেই সিজন আছে বুঝছেন। তো যাই হোক, কি আমরা কোন পর্যন্ত ছিলাম? ট্যাগ নিয়ে ভাই, ট্যাগ নিয়ে ভাই, ট্যাগ নিয়ে দেখেন, এইখান থেকে আমরা টপ দু একটা ট্যাগ নিতে পারি, হ্যাম টিভি, তারপরে ইউএফসিএফ, ইউএফসিএফ ফাইটার না এটা নিতে পারি, এই যে দেখেন এখানে শো করছে, এটা হলো ইউএফসিএফ ফাইট আইসল্যান্ড টু দুই নম্বরটা, এটা হলো এটা তো আমরা নিলাম, এখানে থ্রি আছে, এই হ্যাশট্যাগটাও চলতেছে খুব। তো যাই হোক, আমরা এইগুলা মানে এই যে টপগুলা বেশি নিব না, বেশি নিব না, কারণ হলো কি, এই যে এমটিভি হটেস্ট, এরা এই ট্যাগগুলো যারা ফলো করতেছে এরা যাবে, এইখানে যাওয়ার পরে আপনার এই পোস্টটা দেখবে। আচ্ছা, পোস্টটা দেখার পরে আপনার বায়োতে যাবে। আচ্ছা আপনার বায়োতে যাওয়ার পরে কি করবে, আপনার ফাইবার অ্যাকাউন্টে যাবে, ফাইবার অ্যাকাউন্টে যায় দেখবে আপনি এই যে কার্টুন মার্টুন এগুলো দিয়ে রাখছেন, কিন্তু ওদের এই সব তো দরকার নাই, ওরা করে মানে ওরা আসে মিউজিক নিয়ে, ওদের তো কার্টুন দরকার নাই। এর থেকে পাবেন না তা না, এর থেকে কিছু পাবেন, আর আপনার বেশি এঙ্গেজ যাতে হয় আপনার ইয়েটা, সেই জন্য আমরা মেনলি এই টপগুলো ইউজ করব, বুঝতে পারছেন, মানে একটু র্যাঙ্ক করানোর জন্য আপনার ডিজাইনগুলো বা প্রোফাইল, আমার ডিজাইন বা প্রোফাইলগুলো একটু র্যাঙ্ক করানোর জন্য আমরা এইগুলো ইউজ করব, এইখান থেকে এইগুলো বেশি ইউজ করব না, কারণ এগুলো নেগেটিভ ব্যাপারও আছে, সব কিছুর নেগেটিভ পজিটিভ ব্যাপার থাকে। এখন দেখা গেল যে এই যে এমটিভি হটেস্ট, এইখানে মিউজিক লাভার বা মিউজিক নিয়ে যারা আছে তারাই মেনলি এই হ্যাশট্যাগটা নিয়েই থাকে মনে হয়। আচ্ছা, তো এখানে এদের দরকার মিউজিক, আপনার প্রোফাইলে এখানে গেল, আপনার প্রোফাইলে গেল, বায়োতে গেল, যাওয়ার পরে আপনার ওই যে লিঙ্ক আছে ওইটাতে গেল, যাওয়ার পরে দেখলো যে আপনি কার্টুন মার্টুন ড্রয়িং করে রাখছেন হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, তো ওর তো এটা দরকার নাই, ও কী করলো ঘুরে চলে আসলো আর কি। তো এরকম 500 লোক গেল, আপনার 500 না 1000ই গেল ধরেন, আচ্ছা 500-1000 যাই যাক, মানে কেউ কোনো ওরকম তাদের লাগে না, তো এটা একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে না আপনার, যে আপনার প্রোফাইল থেকে 1000 লোক ঘুরে আসছে, এটা একটা নেগেটিভ দিক না, তো এই জন্য আমাদের মানে ওই
অত বেশি দরকার নাই আর কি। তো যাই হোক, এটা দেওয়ার পরে কিন্তু আপলোড হইতে এত সময় লাগতেছে, এখানে বুঝলাম না একটা ইমেজ আচ্ছা আমি টুইট করে দিই এখন ধরেন। আচ্ছা আমি অলরেডি টুইট করে দিছি, এই যে দেখেন টুইট হয়ে গেছে। এখন এই যে আপনারা এখান থেকে বিপ্লব ভাই আপনি এখন ঢুকেন দেখি, আপনি এখন ঢুকে একটু দেখেন, এই যে লাইক বিপ্লব ভাই আপনি এখন ঢুকেন দেখি, আপনি এখন ঢুকে লাইক দিতে পারেন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার অফ কর, মানে বিপ্লব ভাই আপনি একটু আপনারা এখানে বিপ্লব ভাই রাফি ভাই এখানে ইয়া করেন, প্রোফাইলটাতে জয়েন করে দেন। মানে আপনার বর্তমানে প্রোফাইলটা এখন এই জায়গায় একবার দেখেন, প্রোফাইলটাতে জয়েন করে দেন। আমার কাছে চলে আসছে স্যার, দোয়া লাগবে না, এই যে এখান থেকে তো আপনি আমার পুরো ইংলিশে আসছে। হ্যালো ইন্দ্র, হ্যাঁ পাইছেন তো হ্যালোইন দেখবো, হ্যালোইন তো আছে এখানে, আচ্ছা দেখছি আচ্ছা দেখেন এইখানে আমি স্ক্রিনটা একটু মিউ করে দেন, আমার প্রোফাইলে এখন টুইট আছে মাত্র এই একটা, স্ক্রিনটা একটু মিউ করে দেন। জি ভাইয়া দেখতে পাচ্ছেন এখন দেখা যায়? জি ভাইয়া দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন আমার এই যে এখন প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যে এই যে আমার টুইট এখন একটা আছে। তো কেউ যদি আসে আপনার প্রোফাইল ঘুরতে, মাত্র একটা ডিজাইন দেখবে, একটা টুইট দেখবে, তো এরকম আপনার দিনে তিন চারটা ইয়ে করতে হবে আর কি, পোস্ট করতে হবে। তো আপনার আট দশটা পোস্ট হইলে বা পাঁচ ছয়টা পোস্ট হইলে আপনি ফলো করা বা ফলো করা শুরু করবেন। আচ্ছা ফলো করাটা কিভাবে শুরু করবেন, কাদের ফলো করবেন, কথা হলো এখন কি ফলো করবেন? শেখ হাসিনা আমার তো বাইরের দরকার, আমি যাকে যাকে বাইরের দরকার, তো শেখ হাসিনাকে ফলো করে লাভ নাই, জুনায়েদ আহমেদ ফলো করে ফলো করে লাভ নাই, হিরো আলমরেও লাভ নাই, শাকিব বায়ার দরকার, সালমান খানরেও লাভ নাই, আমাদের দরকার বায়ার। হ্যাঁ আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই যে দেখেন আমার প্রোফাইলে এখন ফলোয়ার আছে 14 জন, তো এটা তো আমার বাড়াইতে হবে, বাড়াইলে কী হবে, আমি যখন কিছু একটা শেয়ার করি এই 14 জন আমার এটা দেখতে পারবে, তাই না? তাদের টাইম লাইন চলে সেম ফেসবুকের মতোই,
পাবলিশ করার জন্য এখন এটা আমার দরকার বাড়ানো ফলোয়ার বাড়ানো দরকার আর ফলোয়ার হ্যাঁ ফলোয়ার তো শুধু ফলোয়ার বাড়লেই হবে না মানে টার্গেট কাস্টমার যারা গ্রাফিক্সের সাথে আছে ওরা হলো আমাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার তো টার্গেট কাস্টমারদেরকে আমরা ফলো করব এখন বিষয় হলো আমরা যদি পাঁচজনকে ফলো করি মানে কথা হলো এরকম ফেসবুকে ফেসবুকে যেরকম আপনারা দশ পাঁচ জনকে একজন কি অপরিচিত হইলো একজন কি অ্যাকসেপ্ট করবে না আচ্ছা পাঁচ জনের মধ্যে একজন না করুক দশ জনের মধ্যে তো একজন করবে আচ্ছা নর্মালি আমরা যেটা ধরি সেটা 30% মানে আমরা এটা মার্কেটিংয়ের জন্য 30% ধরি 30% মানে হলো দশজনকে যদি আমি ফলো করি তাহলে আমাকে ফলো ব্যাক করবে তিনজন একশো জনে 30 জন তাই না তো প্রথমেই তো আর করবে না দশজন করলেই দশজনকে ফলো করলেই তিনজন পাবেন না এটা পার্সেন্টেজের হিসাবটা হলো ফলো ব্যাক দিলে 3000 ফলো করি দেখা গেল 300 লোক ফলো ব্যাক দিবে তো 300 লোক খারাপ কি 6000 করলে টুইটারে কি কোনো লিমিট আছে আপনার 1-2000 ফলোয়ার হইলে কিন্তু অনেক 1-2000 ডেইলি লিমিট যেতগুলো দেওয়া যাবে এরকম কোনো লিমিট আছে ফলো এটা আমি জানি না ফলো ডেইলি লিমিট যেতগুলো দেওয়া যাবে ও হ্যাঁ আপনি ফলো করবেন না আপনি ফলো লিমিট আছে কারণ আপনার আর নতুন অ্যাকাউন্ট বেশি ফলো করতে যায় আচ্ছা প্রতিদিন ম্যাক্সিমাম 50টা করিয়েন ঠিক আছে মানে 10 15টা 20টা যা পারি ব্লক করে দিবে আচ্ছা মানে 10 15টা 20টা যা পারি হ্যাঁ 10টা 20টা করিয়েন এরকম ঠিক আছে করার পরে দেখেন আমরা এখন কি করতে পারি আচ্ছা ওই আরেকটা কাজ করা যায় না এখন আপনি আরেকটা কাজ যেরকম মনে করেন আমি ফ্রিল্যান্সারে ঢুকলাম যেগুলো কন্টেস্ট ছাড়তেছে এদের নামগুলো কিন্তু এখানে পাওয়া যায় এদের নামগুলো আমরা টুইটারে এখানে সার্চ করে ওদেরকে বের করে আমরা এখানে দিলাম কিরকম হয় ওগুলো পাওয়া যাবে এখন দেখেন ওইভাবে কি পাওয়া যায় নাকি এখন ধরেন আপনার একজনের নাম হলো উইল স্মিথ এই যে এর নাম উইল স্মিথ এর নায়ক নায়ক বলে আমরা চিনি নায়ক কারণে তাই না তো এই উইল অনেক অনেক ধরনের ইমেজ দেয়া আছে না তারপর ওদের প্রোফাইলে দেখলেই বোঝা যাবে আসলে কোনটা ফলো বেশি কোনটা কি ওদের প্রোফাইলে কিন্তু এরকম অনেক ক্লাস থাকবে অনেক ইয়া থাকে দেখতে পারেন হ্যাঁ এখন দেখতে পারেন ওইভাবে হ্যাঁ হ্যাঁ এইখানে ফাইভ এর যেগুলো ইয়া করছে এগুলো কন্টে দেখতেছে বা ইয়া করতেছে এগুলো অনেক কিন্তু ছাড়ে এইখানে ওদেরকে আমরা এইভাবে খুঁজে বের করে ওদেরকে আমরা ফলো করতে পারি পারেন এগুলো ভালো বুদ্ধি একটা কন্টেস্ট করছিলাম তো আমি ভোটিং এর অনলাইন ভোটিং এটা করছিলাম আগে তো মানে ফেসবুক থেকে খোঁজা লাগে আর কি ফেসবুক টুইটার এগুলো থেকে খুঁজে ভোটিং সিস্টেম আগে তো আমি এটা জানছি কি আচ্ছা যাই হোক এখন মনে করেন এরকম প্রতিদিন আপনি শেয়ার করবেন এরকম শেয়ার করবেন তারপরে আপনার গিগগুলো শেয়ার করবেন আলাদা আলাদা ঠিক আছে সবই শেয়ার করবেন মানে প্রথমে আপনার এইখানে ফলোয়ার বাড়ানোর জন্য গিগ প্রথম দিকে একটু কম শেয়ার করেন কারণ তারা সবাই বায়োতে যাবে বায়োতে যেয়ে আপনাকে ফলো করার জন্য ইয়ে করবেন আর কি তো আপনার প্রথমে এইটার ফলোয়ারও বাড়ানোর দরকার টুইটারের ফলোয়ার তো যাই হোক ও আচ্ছা এখানে আরও আপনি আরও ট্যাগ দিতে পারেন সেটা হলো আচ্ছা এইখানে ট্যাগ দেওয়ার সময় এডিট মেনে যে এইখানে ট্যাগ দেওয়ার সময় আপনারা আরও এরকম দিতে পারেন ইউএসএ হ্যাশ ইউএসএ হ্যাশ আমেরিকা হ্যাশ ক্যালিফোর্নিয়া তারপরে অন্যান্য দেশ যদি চান হ্যাশ জার্মানি হ্যাশ কানাডা ঠিক আছে এরকম দিয়ে দিতে পারেন কিন্তু ঠিক আছে
ওই হ্যাশট্যাগুলোও ইউজ করতে পারেন, যদিও আপনার কাস্টমার তো আমার আমার মনে হয় যে আমরা যদি ওই যে বায়ার গুলো এইভাবে খুঁজে আমরা যদি ওদেরকে ফলো করতে পারি একটু বেশি বেনিফিট আসবে। এখন দেখেন অবশ্যই কোন একজন ওরা দেখবে সামনে আসলে, করতে পারেন। তো এটা দেখেন এখন আমাদের দরকার, এখন আমাদের টার্গেট অডিয়েন্স কে আমরা ফলো করব কারণ ওরা আমাদের যাতে ফলো ব্যাক করে। তো আমার টার্গেট অডিয়েন্স কি আমাদের এই যে ইয়েটি এই তো আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ দিই এখানে। আচ্ছা দেখেন এই যে গ্রাফিক ডিজাইন আপনারা অন্য জি ভাইয়া শুনতেছি, আপনারা শুনতেছেন আমার কথা? জি ভাইয়া শুনতেছি। দেখেন গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ দিলাম, এখানে অনেক রকম জিনিস আসলো। এই যে ফেসবুকেও যেমন আছে কিছু পিপল আছে, কিছু পোস্ট আছে, এটা হলো টপে। আচ্ছা দেখেন আমি এইখানে দেখতে পারি এই যে ড্রাগন নাম, ড্রাগন এখানে কী লিখছে, আই নিড এ লোগো ডিজাইনার ফর এ নিউ ব্যানার, নিড কি ফর এ নিউ ব্যানার, নিড এ লোগো ডিজাইনার অ্যান্ড নিড অ্যান ইজি রাইটেন টু গ্রাফিক ডিজাইন অ্যাজ সাম অ্যাজ পসিবল। আচ্ছা দেখেন তো এই যে যে ইয়েটা এর হলো ইয়ে লাগে, গ্রাফিক্সের কাজ লাগে। তো ঠিক আছে তো একে আমি ফলো করতে পারি। এই যে এর প্রোফাইলে আমি গেলাম, দেখেন প্রোফাইলে যেয়ে একে ফলো করলাম। আচ্ছা একে ফলো করলাম ঠিক আছে, এখন আমার তো আরও ফলো দরকার। তো এ যেহেতু গ্রাফিক্স রিলেটেড, এই যে দেখেন এর ইয়েগুলো, এ যেহেতু গ্রাফিক্স রিলেটেড তো আমার কি এর সাথে যারা আছে একে যারা ফলো করছে এরাও কিন্তু গ্রাফিক রিলেটেড, তাই না? আচ্ছা তো আমি কী করবো, ও যাদেরকে ফলো করছে মাত্র 214 জনকে, দেখেন এই যে 214 জন, এইখানে আমি ক্লিক করবো ফলোয়িং, এদেরকে ফলো করছে তো আমি এদেরকে ফলো করা শুরু করবো দেখে দেখে। আচ্ছা এটাও দেখে দেখলে কি মনে হবে ওগুলোকে দিব হয় যাতে মনে হবে আপনি গ্রাফিক্স এর ডিজাইনার? ঠিক আছে এই যে দেখেন এর প্রোফাইলে যদি যাই, এর প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন এ কি ফটোগ্রাফি, এ ফটোগ্রাফির সাথে আছে মানে গ্রাফিক্স এর কোনো ফটোর, এই যে টি শার্ট মিশার্ট নিয়ে কাজ করে কোনো ফটো দিয়ে করাইতেও পারে, একে আমাদের লাগবে। ঠিক আছে না? আচ্ছা তারপর কোনটাই জানো ছিলাম বা এটাই, তারপর দেখেন এই যে এও গ্রাফিক্স, এও গ্রাফিক্স এরকম যেটাও সম্ভবত দুই চারটা এদিক ওদিক হলে প্রবলেম নাই, আমরা ফলো করতে পারি। ঠিক আছে এরকম আপনার লিমিট অনুযায়ী দিনে 15-20টা 50টা, যাদের লিমিট একটু বেশি অ্যাকাউন্ট পুরাতন 100-300 করতে পারবেন আর কি ফলো। তো আপনি মোটামুটি 100 করলে দেখবেন যে 100 জনকে ফলো করলে প্রথম দিকে ইয়ে করার কিছু নাই, কারণ 30% হিসাব, পার্সেন্টের হিসাবটা
একশো জনে 30 জন হইলেই হবে, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে 10 জনে 3 জনই হবে, আবার 100 জনে 30 জন হবে এরকম না। আপনি যখন দেখা গেল ফলো করছেন, আপনার ফলো ব্যাক করছে মাত্র 5 জন, ডাজেন্ট ম্যাটার। আপনি 3000 লোককে ফলো করবেন, দেখেন আপনার ফলো ব্যাক করছে 500 লোক। বুঝতে পারছেন হিসাবটা? তো এরকম ফলো করতে থাকেন। আচ্ছা, এটা গেল। তারপর আমরা এই যে টপ লেভেলের যারা ইয়ে আছে, কেটে দিই আমি, এই যে গ্রাফিক্সের সাথে, এই যে টিএস গ্রাফিক ডিজাইনার, এনার প্রোফাইলে আমি যাই, দেখেন যে একে আমি ফলো করতে পারি। আচ্ছা, একে ফলো করার দরকার নেই, কারণ এ হলো আমাদের মতো একজন পাবলিক, বুঝতে পারছেন? এই যে ইন্ডিয়ান, হ্যালো, দেখতে পারেন? একে ফলো করার দরকার নাই, আমাদের মতো আমাদের দরকার নেই, বুঝতে পারছেন? আমাদের মতো সেম ফর্মুলাই ও আগাচ্ছে। তো আমরা ওইটাতে না যে আমরা অন্য আরো কিছুতে যাই, আমরা লোগো লোগো ডিজাইনার দিয়ে সার্চ দিই। দেখেন যে টপের যে প্রোফাইলটা আছে, আমরা এখানে যাই, এই যে একটা ভালো মানের ডিজাইনার, এর দেখেন অনেকেই ফলো করে, 491 জনের ফলো করে, আরও মাত্র করে 83। তো এই যে আমরা ও যাদেরকে ফলো করে তাদেরকে আমরা ফলো করতে পারি। যাই হোক, তারপরে আমরা আরও যাই, আরও দেখি। এই যে লোগো ডিজাইন এরকম টপে যারা আছে, হ্যাঁ, এই যে লন্ডন লোগো ডিজাইন, ঠিক আছে, আমাদের তো শুধু ইউএসএ দিলে লাগবে এরকম না, লন্ডনের হলে সমস্যা। দেখেন এই যে, দেখেন এরা লোগো ডিজাইন নিয়ে কাজ করে। তো এই যে একমাত্র এই যে এ যাদেরকে ফলো করে বা যারা এদের ফলো করে, এদেরকে ফলো করে তো আপনি এক মানে 8-10 দিন লাগবে আর কি, এদেরকে ফলো করতে থাকেন, ঠিক আছে, এদেরকে ফলো করতে থাকেন। তারপরে ফলোয়ার ওকে কারা ফলো করে এটা দেখেন, যে ওই যে আমাদের মতো পাবলিক, এই যে ঈশা, এ কি ঈশা কালী, হ্যাঁ, এমবি, এরা কিন্তু আবার এদের ফলো করে, দেখছেন? আমাদের মতো আর কি গ্রাফিক ডিজাইনার, দেখতে পাচ্ছেন? এরাও সেম ফর্মুলায় আগাচ্ছে। এদের তো আমাদের প্রয়োজন নেই, তো এদেরকে একটু দেখে শুনে ফলো করেন। আমরা মেনলি ইয়ে করবো হলো, হ্যাঁ, এই যে টপ যারা ডিজাইনার, টপ যারা ডিজাইনার বা টপ কোম্পানি, এরা যাদেরকে ফলো করে, হ্যাঁ, এই যে এরা করে 1600, মানে এই কজনকে, তো এই যেগুলো আমার পেন্ডিং আছে, জাস্ট এদেরকে আমি ফলো করতে থাকি।
কিন্তু একে যারা ফলো করে একে যে আমাদের মতো পাখি বান্দারাই ফলো করে এই যে দেখেন ভাইয়া ফলো ফলো যদি ব্যাগ না করে তাহলে তো আমাদের পোস্ট ওরা দেখতে পাবে না তাই না সাইফার রহমান ফলো ফলো যদি ব্যাগ না করে তাহলে তো আমাদের পোস্ট ওরা দেখতে পাবে না ওইটাই তো বললাম আপনাকে যে 30% ফলো ব্যাক পাবেন এই যে দেখেন লোগো ডিজাইন প্রো এও আমাদের মতো একজন এই যে কত আছে ও ফলো করছে 623 জনকে আর ফলো ব্যাক করছে মাত্র 20 জন তো যাই হোক এই যে বিপ্লব আর্ট বিপ্লব ভাই শুনতে পান নাকি আচ্ছা তো এই ফলো ফলো ব্যাক কাদের করবেন মানে ফলো কাদের করবেন আপনাদের যেটা বলছিলাম এই যে প্রোফাইল পিকচারের ব্যাপারে মনে আছে যে প্রোফাইল পিকচার নিয়ে পরে কথা বলবো তো প্রোফাইল পিকচার নিয়ে পরে কথা বলবো বলতে যে এইটা এই যে দেখেন ওইখানে ওর ও একটা মানে ওরা হয়তো মানে অনেকে একটা প্রতিষ্ঠান আর কি তো প্রতিষ্ঠানের লোগোটাই ইউজ করছে লোগো ডিজাইন .net ওদের একটা ওয়েবসাইটও আছে দেখেন ওরা যাদেরকে ফলো করে তাদেরকেও আমরা ফলো করতে পারি আচ্ছা যাই হোক তো ওর প্রোফাইল পিকচারটা দেখেন ওদের লোগো আছে কোম্পানির লোগোটা আর কভার ফটোতে ল্যাপটপ রাখছে আর কি একটা ডেস্কের ছবি দিয়ে রাখছে ঠিক আছে বলা চলে আর কি মানে দেখে বোঝা যায় এটা দেখে তো বোঝা যায় তাই না যে এইখানে আপনার ইয়ে থাকবে মানে এটা ডিজাইনারের ডিজাইনারের ইয়া প্রোফাইল বোঝা যায় না এটা দেখে বোঝা যায় না জি ভাইয়া বুঝা যায় রায়ান আচ্ছা জি ভাইয়া বুঝা যায় কি রায়াম দ্য ডিজাইনার এই যে যাদেরকে ফলো একে যারা ফলো করে না এ যাদেরকে ফলো করে তাদেরকে আপনিও ফলো করতে পারেন দেখেন এইভাবে ফলো করতে পারেন তো এইভাবে আর কি বের করতে হবে নিজের আইডিয়া অনুযায়ী এই যে দেখেন কভার ফটোতে অনেক লোগো দিয়ে রাখছে আর কি একই লোকও বারবার রিটুইট করছে একই একই জিনিস বারবার রিটুইট করছে আচ্ছা তো আমরা আপাতত কেটে দিই এগুলো এই যে দেখেন এও লোগোগুলো দিয়ে রাখছে আর কি আচ্ছা এখন তো সব ক্লিয়ার নাকি
তো এইভাবে করতে হবে আর কি, প্রতিদিন কয়েকটা ডিজাইন পোস্ট করতে হবে। পোস্ট করে কিছু আপনার এই যে ফলো করে, তারপরে আপনি কিছু মোটামুটি 50-60টা ফলো, 50-60টা ফলো ব্যাক হলে আপনি গিগ তখন শেয়ার করেন, গিগ শেয়ার করবেন, ফলো ইয়ে শেয়ার করবেন, প্রতিদিনই কয়েকবার শেয়ার করতে হবে। তার কারো কোনো প্রশ্ন এই বিষয়ে? মোহন ভাই কি আছেন না নাই? আছি তো, না কিছু নাই স্যার। মোহন ভাই দে বৃষ্টি শুরু হয়েছে ভাই। আচ্ছা প্রশ্ন যদি না থাকে সেই ক্ষেত্রে এখন আমরা